আপনিও যদি ভাবছেন নিজের কোনো ব্যবসা করবেন কিন্তু পয়সার অভাবের জন্য আপনি কি ব্যবসা শুরু করবেন বা করতে পারছেন না, তাহলে আজকে আমি 10টা বিজনেস আইডিয়া শেয়ার করব, যার মধ্যে থেকে আপনার 10টা না একটা আইডিয়াও যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু সেই আইডিয়ার সঙ্গে ব্যবসা করতে পারবেন। তাহলে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে আমরা প্রায় ভিডিও করি, কিন্তু আজকে প্রিন্টিং বিজনেস ছাড়াও আরও অনেক রকম বিজনেস হতে পারে যেগুলো কিন্তু একবার শুরু করলে সারা জীবন ধরে চলতে পারে। তো এরকমই কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব। তো প্রথম যে বিজনেস আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, কারণ এটাই একটা ব্যবসা যেটা সারা জীবন ধরে চলার মতো। তো আমরাও করছি প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা, কি পিওডি বলেই সবাই এখন মার্কেটে প্রচলিত। তো প্রিওডি বিজনেস যেটাকে আপনি প্রিন্টিংয়ের বিভিন্ন টাইপের অর্ডার নিতে পারেন, এবং যারা এই কাজটা করছে মানে আমাদের মতো যাদের প্রিন্টিং প্রেস আছে বা প্রিন্টিং সার্ভিস প্রোভাইড করে তাদের কিন্তু এই কাজটা তাদের থেকে কুড়িয়ে এনে আপনি সাপ্লাই করতে পারেন। তো এরকম একটা ব্যবসা যদি আপনি জানতে বুঝতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে হ্যান্ডক্র্যাফ্টের বিজনেস। মানে প্রচুর জিনিস আছে যেগুলো হাতে তৈরি জিনিসের, যেমন মাটির জিনিস হতে পারে, কাঠের জিনিস হতে পারে, এরকম প্রচুর আইটেম আছে। কি শুধু ইন্ডিয়াতে এই মার্কেট প্রায় 32,000 কোটি টাকার ব্যবসা চলছে হ্যান্ডক্র্যাফ্টের বিজনেস। তো এরকম একটা ব্যবসা আপনিও আপনার আশেপাশে দেখুন কোন জিনিসটা আপনার ওখানে চলছে বা কোনটা আপনি সহজে সেটাকে পেতে পারবেন কম পয়সায় এবং আপনি সেটাকে মার্কেটে সেল করতে পারবেন। তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে ইউটিউব বিজনেস। তো আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারেন এবং ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমেও কিন্তু আপনি একটা ব্যবসা হতে পারে, কারণ এটা আনলিমিটেড পটেনশিয়াল রয়েছে। আপনি কোন জিনিসটা ভালোবাসেন বা কোন জিনিসটা নিয়ে আপনি লোককে জানাতে পারবেন কন্টেন্ট, সেরকম কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তো এর জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না। একটা ভালো ফোন আর সঙ্গে একটা ট্রাইপড, একটা লাইট হলেই যথেষ্ট, আর মাইক যদি আপনার কাছে থাকে। তো এই এইটুখানি জিনিসের সঙ্গে কিন্তু ব্যবসাটা শুরু করা যেতে পারে। আস্তে আস্তে রেগুলার বেসিসে যদি আপনি কন্টেন্ট কিছু না কিছু দিতে থাকেন যেটা আপনি প্যাশনেট এবং লোকের সেই কন্টেন্টটা হেল্পও হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও আস্তে আস্তে চলতে চলতে একটা টাইমে মনিটাইজও হয়ে যাবে এবং সেখান থেকে আপনি পয়সাও পেতে পারেন। 4 নম্বর যে বিজনেস আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে ই কমার্সে। তো ই কমার্সে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা সেল করতে পারি। এখানে খুব একটা বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই, কারণ ই কমার্সের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারাই ম্যাক্সিমাম কাজটা আমাদের করে দেয়। আমাদের কাছে থাকতে হবে শুধু একটা ভালো প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা ওখানে রেজিস্টার করতে পারি অ্যাজ এ সেলার হিসাবে, সেখানেই বিভিন্ন মানুষ অর্ডার প্লেস করবে এবং আমাদের শুধু সেই প্রোডাক্টটাকে সাপ্লাই করতে হবে, বাকি সমস্ত কিছু সেই প্ল্যাটফর্ম করবে। আর সেই প্ল্যাটফর্ম যথেষ্ট সাহায্যও করবে আমাদের এই পুরো বিজনেসটা করার জন্য, যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কী করে রেজিস্ট্রেশন করতে হবে, আর তারাই সমস্ত কিছু লজিস্টিক হোক, ডেলিভারি হোক, রিটার্ন হোক, তারাই সেগুলো ম্যানেজও করবে। তাহলে এরকম একটা বিজনেস অপরচুনিটি কিন্তু প্রচুর রয়েছে। আর এই মার্কেটটা প্রায় 5 লাখ কোটি টাকার ইন্ডিয়াতে, এই মার্কেটটা বিশাল বড় আর আস্তে আস্তে এটা বাড়ছেও। তো আমরাও যদি এরকম টাইপের একটা ব্যবসা শুরু করতে চাই তাহলে একটা সুন্দর প্রোডাক্ট যেটা মানুষের কাজে লাগবে এবং মানুষের ডিমান্ডও আছে সেরকম প্রোডাক্ট আমরা ওখানে রেজিস্টার করেও কিন্তু ব্যবসা শুরু করতে পারি। 5 নম্বর যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিফিন সার্ভিস। আমরা যখনই কোনো খাবার দাবারের কথা সবাই বলে যে খাবার দাবারের ব্যবসায় প্রচুর লাভ, তো সত্যিই লাভ আছে, কিন্তু যখনই কোনো রেস্টুরেন্ট খোলার কথা হয় তখন কি হয়, একটা রেস্টুরেন্ট খুলতে গেলে প্রচুর পয়সার দরকার হয়। কিন্তু তার জায়গায় যদি আমরা টিফিন সার্ভিস চালু করি আমাদের ছোট ছোট শহরে, যেখানে বাইরের থেকে লোক এসে সেখানে থাকে বা এরকম প্রচুর মানুষ আছে যারা খেতে পছন্দ করে, তো আমরা বাড়িতে কিন্তু নিজেদের ভালো খাবার তৈরি করে কিন্তু সেটাকে বিক্রি করতে পারি। আর সেই টিফিন সার্ভিসটার জন্য দরকার কি, যে কোনো বিশাল কিছু ইকুইপমেন্টের দরকার নেই, বাড়িতে যে সমস্ত রান্নার জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আমরা রান্না করতে পারি। কিন্তু কয়েকটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে খাবারটা যেন হাইজিন মেনটেন করে হয়, সঙ্গে সঙ্গে পয়সাটা যেটা আমরা নেবো সেটাও যেন দামের বা সাধ্যের মধ্যে হয়, আর লাস্ট যেটা সেটা হচ্ছে টাইমলি যদি আমরা ফুড ডেলিভারি করতে পারি এবং মানুষের যদি সেই টেস্টটা পছন্দ হয় তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু অনেক বড়ভাবে করতে পারি।
আর যদি একটা শহরে বা এক জায়গায় ব্যবসাটা ভালো লাগে তাহলে আমরা কুক রেখে আলাদা আলাদা জায়গাতেও এরকম টাইপের ব্যবসা চালু করতে পারি। আমাদের 10টা বিজনেস আইডিয়ার মধ্যে 5টা বিজনেস আইডিয়া অলরেডি আমরা শেয়ার করে নিয়েছি, তো আরও 5টা আমরা শেয়ার করব। যারা ভিডিওটাতে কোনো একটা বিজনেস আইডিয়া খুঁজছে তারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকুক, কারণ আমি বলতে পারবো না যে কোন আইডিয়াটা আপনার পছন্দ হবে, হতে পারে সেটা 3 নম্বরও হতে পারে বা 8 নম্বরও হতে পারে, তাই পুরো ভিডিওটা দেখবেন। ফার্স্ট যে বিজনেস আইডিয়াটা আমরা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস, সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট, থার্ড আমরা যে বিজনেস আইডিয়াটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ফোর্থ বিজনেস আইডিয়া যেটা আমরা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে ই কমার্স প্রোডাক্ট, আর ফিফথ যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে টিফিন সার্ভিস। তো এই 5টার সঙ্গে সঙ্গে আরও 5টা বিজনেস আইডিয়া আছে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ব্যবসার জন্য কিন্তু আমাদের 4টে P-এর কথা মনে রাখতে হবে। সেটা আমি লাস্টে বলছি যে 4টে P কী, যেটা আমাদের বিজনেসে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখন আমরা 6 নম্বর যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং। আজকে মানে ইন্ডিয়াতে প্রায় 60-70 কোটি ফোন রয়েছে, আর সবকটা ফোন কিন্তু কখনো না কখনো খারাপও হয়, আর যত ফোন ইউজার আছে এত ফোন সার্ভিস করার লোকও নেই। তো এখানে মার্কেটে একটা গ্যাপ রয়েছে। তো যারা মনে করছে যে এরকম একটা কাজ আছে বা মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসা শুরু করা যায়, তো এটা দুভাবে শুরু করতে পারে। যদি আপনার কাছে সময় থাকে আপনি কোথাও শিখে নিতে পারেন, আর যদি আপনার কাছে সময় নাও থাকে আপনি এরকম একটা শপ খুলে কোনো একজনকে হায়ার করে নিতে পারেন যে এটাকে রিপেয়ার করে। তো মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসা কিন্তু একটা ভালো লাভজনক ব্যবসা এবং প্রচুর মার্কেটে ডিমান্ডও রয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর বিজনেস আইডিয়া। 7 নম্বর যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে গ্রোসারি বিজনেস। তো খাবার দাবার বা এরকম মুদি মশলা সারা জীবন মানুষের প্রয়োজন হবে, তো আপনারা যারা ভাবছেন যে একটা ব্যবসা করবো তারা কিন্তু এটা থেকেও শুরু করতে পারেন। তো এটার প্রচুর মার্কেটে অলরেডি দোকান রয়েছে, কিন্তু তবুও এই দোকানের কোনো মানে বিকল্প নেই, এটা হতেই থাকবে এবং চলতেও থাকবে। 8 নম্বর যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে একটা একদম লেটেস্ট ট্রেন্ডিং বলা যেতে পারে, যেখানে এর ডিমান্ডও কিন্তু কোনোদিন কমবে না, কারণ মানুষ এখন পলিউশনে খুবই এফেক্টেড, আর তার জন্য সবাই চায় যে দু চারটে সবুজ গাছ যেন সঙ্গে থাকে। তো সেই রকম সবুজ গাছ এখন মানুষ না প্রেজেন্টও করছে, বিভিন্ন অকেশনে ফাংশনে গাছ গিফট করছে, সুন্দর সুন্দর ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রয়েছে, আউটডোর প্ল্যান্ট রয়েছে, এরকম প্রচুর কিছু। যদি আপনার গাছ সম্বন্ধে একটু আইডিয়া থাকে বাড়িতে কিন্তু ছোট্ট একটা নার্সারি তৈরি করতে পারেন, আর সেই নার্সারির ছোট ছোট গাছগুলোকে আপনি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যে কোনো জায়গায় সেল করে কিন্তু এখান থেকে একটা ভালো লাভজনক ব্যবসা তৈরি হতে পারে। 1 নম্বর বিজনেস আইডিয়া সেটা হচ্ছে যে রিপেয়ারিং সার্ভিস। শুধু যে আমি মোবাইলের কথা বলেছি তা নয়, ইলেকট্রনিক প্রচুর গ্যাজেট রয়েছে যা মানুষ রিপেয়ারিং করাতে চায়, যেমন টিভি, ফ্রিজ, এসি, আরও কত রকম না ইকুইপমেন্ট আছে, যেগুলো যদি আমরা রিপেয়ারিংটাও ভালো করে জানতে বুঝতে পারি তো এখান থেকে কিন্তু একটা প্রচুর বড় ব্যবসা হতে পারে। তো এই রিপেয়ারিং সার্ভিস যদি কারোর ইন্টারেস্ট থাকে, তো আমরাও চেষ্টা করছি আমাদের এই প্রিন্ট কলকাতার থ্রুতে কিছু এরকম ট্রেনিং করানোর জন্য। তো আপনারা এই বিভিন্ন আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা নিয়ে কাজ করতে চান, আর যদি আপনার মনে হয় যে এরকম একটা কিছু প্রিন্ট কলকাতা শেখাতে পারে কি না, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোনটা আপনি আমাদের থেকে শিখতে চান। যেমন আমরা প্রিন্টিংটা এত বছর ধরে করাচ্ছি এবং প্রচুর মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি যারা আজ ভালোভাবে ব্যবসা করছে। তো এছাড়াও যদি আরও কিছু কোর্স আমরা ইনক্লুড করি আপনারাই ডিসাইড করতে পারেন, বা আপনারাও বলতে পারেন যে কোনটা আপনারা শিখতে চান বা জানতে চান। তো এটা হচ্ছিল হচ্ছে রিপেয়ারিং সার্ভিস। আর লাস্ট যে বিজনেস আইডিয়াটা 10 নম্বর বিজনেস সেটা হচ্ছে ট্রাভেলের ব্যবসা, ট্রাভেলিং। তার মানে কি হচ্ছে, মানুষ না 3 জায়গায় সব থেকে বেশি পয়সা খরচ করে, এক হচ্ছে খাওয়ার পিছনে, 2 হচ্ছে ঘোরার পিছনে, আর 3 হচ্ছে কেনাকাটার পিছনে। তো খাবার তো ব্যবসা আমরা বলেছি, ঘোরা যেটা সেটা হচ্ছে ট্রাভেলিং। এখানে না কোনো বিশাল কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, এখানে হয় কি বিভিন্ন জায়গার কন্ট্যাক্টস দরকার হয়, যে কোথায় গিয়ে মানুষ থাকবে ভালোভাবে, কোথায় গিয়ে ঘুরতে পারার জন্য গাড়ির ব্যবস্থা করা যাবে, কোথায় হোটেল ঠিক করা যাবে, কোথায় ট্রেনের টিকিট বা প্লেনের টিকিটের অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। তো এই সমস্ত জিনিস যদি কেউ এই ট্রাভেলিংয়ে ইন্টারেস্ট থাকে তাহলে এগুলো কিন্তু সে জেনে বুঝে মানুষকে সাহায্যও করতে পারে এবং সেখান থেকে সে 2 পয়সা ইনকামও করতে পারে। শুধু তাই নয়, ট্রাভেলিংয়ে আরও একটা বিষয় হচ্ছে যে পুরো ইন্ডিয়া বা এত সমস্ত জায়গা আপনার জানারও প্রয়োজন নেই,
আপনি যদি পার্টিকুলার একটা কোনো নির্দিষ্ট জায়গা সম্বন্ধে অনেক কিছু জানেন, ধরুন আপনি ঋষিকেশ সম্বন্ধে জানেন বা দেরাদুন সম্বন্ধে বা দিল্লি আগ্রা জয়পুর রাজস্থান কোথাও না কোথাও সম্বন্ধে আপনি খুব বেশি জানেন এবং লোককে গাইড করতে পারেন, তো আপনি সেই জায়গার এক্সপার্ট হয়ে কিন্তু আপনি অ্যাডভাইস করতে পারেন মানুষকে। তো এখান থেকেও কিন্তু আপনি ট্রাভেলের ব্যবসাটা শুরু করতে পারেন। আর তো 10টা বিজনেস আইডিয়া শেয়ার করেছি, 2টো কথা বলেছি, এক হচ্ছে আপনি আমাদের থেকে যদি কিছু শিখতে চান কমেন্ট করবেন, আর আপনার যদি কোনো বিজনেস আইডিয়া ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যে কোন বিজনেস আইডিয়াটা আপনার ভালো লাগলো, আর বিজনেসের আরও যে সমস্ত জিনিসগুলো আছে আমার বিজনেসের তার উপরেও আমরা গাইড করি, আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাস্ট যে কথাটা বলা সেটা হচ্ছে বিজনেস, যখনই কোনো বিজনেস আইডিয়া আপনার মাথায় আসবে তখনই টাকার পিছনে না দৌড়ে না, আপনি ভাববেন যে মানুষের কি করে প্রবলেম সলভ হবে সেটা দিয়ে। তো যখনই আপনি কোনো মানুষের প্রবলেম সলভ করতে যাবেন আর মানুষ তার রিটার্নে আপনাকে কিছু না কিছু দিয়েই যাবে, তো আমরা কি করব, যে বিজনেসই করি 2টো জিনিস কি আমরা মাথায় রাখবো, কি করে মানুষের এখান থেকে প্রবলেম সলভ, কোন প্রবলেমটা সলভ হচ্ছে আর কি করে আমি এই প্রবলেমটার তো ভালো সলিউশন দিতে পারবো। তো এইভাবেই যদি আমরা ব্যবসাটাকেও শুরু করি বা ব্যবসাটাকে মাথায় রেখে কাজবাজ শুরু করি, তাহলে কিন্তু আমাদের যে ব্যবসাটা আমরা করছি এটা সারা জীবন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তাহলে কোন বিজনেস আইডিয়াটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন টাইপের ভিডিও অলরেডি আগে দিয়ে রেখেছি, সেই ভিডিওগুলোও দেখতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।